স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম জানাই। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা জৈব রসায়ন টু এর তৃতীয় অধ্যায় পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের এটি অষ্টম ও শেষ লেকচার, আর লেকচারটি উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি সজীব বণিক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা জেনে নেব আজকের আলোচনার বিষয়। আজকে আমরা ফিনান্সিনের সংশ্লেষণ প্রথমে দেখব, এরপরে ফিনান্সিনের রাসায়নিক ধর্মাবলী নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনা থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে, ফিনান্সিনকে কিভাবে সংশ্লেষণ করা যায় তা তোমরা ব্যাখ্যা করতে পারবে, এছাড়া ফিনান্সিনের রাসায়নিক ধর্মাবলী তোমরা ব্যাখ্যা করতে পারবে। শুরু করছি আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে ফিনান্সিনের সংশ্লেষণ। আমরা এক্ষেত্রে শুধুমাত্র হাওয়ার্ড সংশ্লেষণ নিয়ে আলোচনা করব। হাওয়ার্ড সংশ্লেষণে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে নাইট্রোবেনজিন দ্রবণে ন্যাফথালিনকে সাকসিনিক অ্যানহাইড্রাইডের সাথে ঘনীভূত করলে বিটা ওয়ান ন্যাপথোইল প্রোপিওনিক অ্যাসিড উৎপন্ন হয়। অতপর একে প্রথমে ক্লেমেনসন বিজারণ এবং পরে হাইড্রোজেন ফ্লোরাইড সহ উত্তপ্ত করলে ওয়ান কিটো টেট্রাহাইড্রোফিনান্সিন উৎপন্ন হয়। এরপর প্রাপ্ত ওয়ান কিটো টেট্রাহাইড্রোফিনান্সিনকে ক্লেমেনসেন বিজারণের পর প্যালাডিয়াম কার্বন সহ উত্তপ্ত করলে ফিনান্সিন উৎপন্ন হয়। আমরা এখন এই ধাপগুলোই বিক্রিয়ার মাধ্যমে দেখব। আমরা ন্যাফথালিন ও সাকসিনিক অ্যানহাইড্রাইট এ দুটোকে দেখতে পাচ্ছি। তাহলে ন্যাফথালিন এবং সাকসিনিক অ্যানহাইড্রাইট এদেরকে যদি আমরা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এবং নাইট্রোবেনজিন দ্রাবকে তাপ দেই, তাহলে এদের থেকে কি তৈরি হচ্ছে? বিটা ওয়ান ন্যাফথোইল প্রোপিওনিক অ্যাসিড। এই বিটা ওয়ান ন্যাফথোইল প্রোপিওনিক অ্যাসিড এটাকে যদি আবার ক্লেমেনসেন বিজারণ আমরা করি, ক্লেমেনসেন বিজারণ এটি জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে করা হয়, তাহলে এদের বিজারণে কি হবে? আমাদের গামা ওয়ান ন্যাফথাল বিউটাইরিক অ্যাসিড পাবো। এই গামা ওয়ান ন্যাফথাল বিউটাইরিক অ্যাসিডকে যদি হাইড্রোজেন ফ্লোরাইড সহ তাপ দেওয়া হয়, তবে এটা থেকে ওয়ান কিটো টেট্রাহাইড্রোফিনান্সিন উৎপন্ন হয়। এই ওয়ান কিটো টেট্রাহাইড্রোফিনান্সিনকে এরপরে আবার যদি ক্লেমেনসন বিজারণ করা হয়, তবে এটি থেকে আমরা 1, 2, 3, 4 টেট্রাহাইড্রোফিনান্সিন পাই। এবং এই 1, 2, 3, 4 টেট্রাহাইড্রোফিনান্সিনকে যদি প্যালাডিয়াম কার্বন সহ তাপ দেওয়া যায়, তবে এটি থেকে চূড়ান্তভাবে আমরা ফিনান্সিন পাই। এই হচ্ছে ফিনান্সিনের হাওয়ার্ড সংশ্লেষণ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রিয় শিক্ষার্থীরা এটি তোমরা ভালো করে অনুশীলন করবে। আমাদের এরপরে আমরা ফিনান্সিনের রাসায়নিক ধর্মাবলী নিয়ে আলোচনা করব। আমরা ন্যাফথালিন ও অ্যানথ্রাসিনের ন্যায় ফিনান্সিনকেও ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করতে দেখি। যেহেতু ফিনান্সিন একটি অ্যারোমেটিক যৌগ, এ কারণেই এটি ন্যাফথালিন ও অ্যানথ্রাসিনের ন্যায় ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। তবে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় এই ফিনান্সিনের 9 ও 10 অবস্থান এরা অধিক সক্রিয়তা প্রদর্শন করে। এছাড়া এই ফিনান্সিন যৌগটি জারণ ও বিজারণ বিক্রিয়ায়ও অংশগ্রহণ করে। তো আমরা প্রথমে কেন ফিনান্সিনের 9 এবং 10 অবস্থান তার 1 এবং 2 অবস্থান থেকে অধিক সক্রিয় তা জেনে নেব। ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় আমরা যদি দেখি, তাহলে আমরা জানি প্রথমে ইলেকট্রনাকর্ষী বিকারক ফিনান্সিনকে আক্রমণ করে যুক্ত হবে। তাহলে C1 অবস্থানে আক্রমণের ক্ষেত্রে যা ঘটবে তা আমরা প্রথমে দেখে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনাকর্ষী বিকারক 1 নম্বর কার্বনে আক্রমণের মাধ্যমে শুরু করছে বিক্রিয়া, এবং এখানে ইলেকট্রনাকর্ষী যুক্ত হওয়ার ফলে তখন কি হবে, এই পাই বন্ধনটি কিন্তু বিষম বিভাজনের মাধ্যমে 1 নম্বর কার্বনের দিকে চলে যাবে, ফলে 1 নম্বর কার্বনটি মাইনাস এবং এই 2 নম্বর কার্বনটি হবে প্লাস।
তাহলে এক নাম্বার কার্বনে ইলেকট্রনাকোষী বিকারক গিয়ে যুক্ত হয়ে এটি প্রশমন ঘটবে মাইনাস চার্জের এবং এই প্লাস চার্জটি কিন্তু থেকে যাবে, ফলে এরকম একটি অন্তর্বর্তী অবস্থা আমরা পাব। তাহলে এই অন্তর্বর্তী অবস্থায় আবার এই পাই বন্ধনে ইলেকট্রন দুটো এই বন্ধনে স্থানান্তরিত হবে, অর্থাৎ এই কার্বনের ইলেকট্রনটি চলে যাবে এই কার্বনের কাছে, ফলে ওর ইলেকট্রন ওর কাছে গিয়ে ও প্রশমিত হয়ে যাবে, ও নতুন করে প্লাস চার্জিত হবে, ফলে এরকম একটি অবস্থার সৃষ্টি হবে। আমরা এই দুটো কাঠামো যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে একটি ন্যাপথালিন কাঠামো আছে, এখানেও একটি ন্যাপথালিন কাঠামো আছে। আবার C2 অবস্থানে আক্রমণ যদি আমরা দেখি তাহলে কি হবে, এইখানে ইলেকট্রনাকর্ষী বিকারক C2 কার্বনে আক্রমণ করছে, দুই নাম্বার কার্বনে আক্রমণ করছে, ফলে কি হবে এই পাই বন্ধনটি তখন বিষম বিভাজনের মাধ্যমে দুই নাম্বার কার্বনের দিকে স্থানান্তর ঘটবে, ফলে দুই নাম্বার কার্বনটি হবে মাইনাস চার্জে চার্জিত আর এক নাম্বার কার্বনটি তখন হবে প্লাস চার্জে চার্জিত, এবং ইলেকট্রনাকর্ষী এই দুই নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়ে নিরপেক্ষ বন্ধন সৃষ্টি করবে, কিন্তু এই এক নাম্বার কার্বনের প্লাস চার্জটি কিন্তু থেকে যাবে, ফলে এরকম একটি অন্তর্বর্তী অবস্থা আমরা সৃষ্টি হতে দেখব। তাহলে এই অবস্থায়ও আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ন্যাপথালিন চক্র বিদ্যমান আছে, কিন্তু যদি আক্রমণটি C9 অবস্থানে হয় তাহলে কি হবে, C9 অবস্থানে আক্রমণের ক্ষেত্রে কি হয় আমরা এখন সেটি দেখতে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রনাকর্ষী বিকারক C9 অবস্থানে আক্রমণ করছে, তাহলে এই ক্ষেত্রে এই পাই বন্ধনটি এই নয় নাম্বার কার্বনের দিকে যদি বিষম বিভাজনের মাধ্যমে ভেঙে যায় তাহলে এই কার্বনটি হবে ঋণাত্মক চার্জযুক্ত আর দশ নাম্বার কার্বনটি তখন হবে কি ধনাত্মক চার্জযুক্ত, এবং ইলেকট্রনাকর্ষী নয় নাম্বারে যুক্ত হয়ে এখানে একটি নিরপেক্ষ বন্ধন সৃষ্টি করবে, কিন্তু দশ নাম্বার কার্বনটি কিন্তু প্লাস চার্জ থেকে যাবে। তাহলে এইখানে এরকম একটি অন্তর্বর্তী অবস্থা আমরা দেখতে পাবো। এই অবস্থান যদি বা অবস্থাটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখতে পাবো, এখানে লক্ষ্য করব আমরা দুটি বেনজিন চক্র আছে। তাহলে আগের কাঠামোগুলোতে কি ছিল, একটি করে ন্যাপথালিন চক্র বিদ্যমান ছিল, আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বেনজিন চক্র বিদ্যমান আছে। তাহলে আমরা জানি একটা অন্তর্বর্তী অবস্থার স্থিতিশীলতা নির্ভর করে পরিত্যক্ত রেজোনেন্স শক্তির উপর, যার পরিত্যক্ত রেজোনেন্স শক্তি যত বেশি তার স্থিতিশীলতা তত কম, আর যার পরিত্যক্ত রেজোনেন্স শক্তি যত কম তার স্থিতিশীলতা তত বেশি। পরিত্যক্ত রেজোনেন্স শক্তি যদি এখন গণনা করি তাহলে দেখতে পাবো যে C1 C2 অবস্থানের আক্রমণের ক্ষেত্রে পরিত্যক্ত রেজোনেন্স শক্তি কী দাঁড়ায়, আমরা জানি ফিনান্সিনের রেজোনেন্স শক্তি হচ্ছে 92 কিলোক্যালোরি পার মোল, পক্ষান্তরে একটি ন্যাপথালিনের রেজোনেন্স শক্তি হচ্ছে 61 কিলোক্যালোরি পার মোল। তাহলে ফিনান্সিন থেকে যেহেতু ন্যাপথালিন আমরা C1 C2 ক্ষেত্রে গঠন পেয়ে থাকি, এজন্য এখানে পরিত্যক্ত রেজোনেন্স শক্তি হচ্ছে 92 থেকে 61 বাদ দিলে থাকে 31 কিলোক্যালোরি। পক্ষান্তরে আমরা যদি C9 অবস্থানের ক্ষেত্রে পরিত্যক্ত শক্তি গণনা করতে যাই সেখানে দেখব আমরা যথারীতি ফিনান্সিনের রেজোনেন্স শক্তি পাব 92 কিলোক্যালোরি, আর দুটি বেনজিনের রেজোনেন্স শক্তি হচ্ছে 36×2 মানে 72 কিলোক্যালোরি, একটি বেনজিনের রেজোনেন্স শক্তি হচ্ছে 36 কিলোক্যালোরি। তাহলে এখানে পরিত্যক্ত হচ্ছে আমাদের 92 - 72 অর্থাৎ 20 কিলোক্যালোরি। তাহলে এইখানে যেহেতু রেজোনেন্স শক্তি পরিত্যক্ত হচ্ছে কম এজন্য এই কাঠামোটি অধিক স্থিতিশীল, ফলে এটি তৈরির প্রবণতা বেশি হবে, এ কারণেই এটি থেকে উৎপাদ গঠনের প্রবণতাও বেশি হবে। তাহলে পরিত্যক্ত রেজোনেন্স শক্তি যে কাঠামোর যত কম তার স্থিতিশীলতা তত বেশি, ফলে তার তৈরি হওয়ার প্রবণতাও বেশি হবে, এ কারণে তার থেকে সৃষ্ট উৎপাদের পরিমাণও আমরা বেশি পাব। এই জন্যই ফিনান্সিনের 9 এবং 10 অবস্থানের সক্রিয়তা বেশি হয়। তো প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা চলে যাচ্ছি বিক্রিয়ায়। আমরা প্রথমে যে বিক্রিয়া দেখব সেটি হচ্ছে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিনের মতো ফিনান্সিনও 4 ধরনের ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে, এর মধ্যে হ্যালোজেন আছে, নাইট্রেশন আছে, ফ্রিডেলক্রাফ্ট অ্যাসাইলেশন আছে এবং সালফোনেশন আছে। আমরা ধারাবাহিকভাবে এই বিক্রিয়াগুলো এখন আলোচনা করব। প্রথমেই চলে যাচ্ছি আমরা হ্যালোজিনেশনে। নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে ফিনান্সিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে 9-ব্রোমোফিনান্সিন গঠন করে।
আমরা এখানে বিক্রিয়াটি এখন দেখছি যে ফিনান্সিন কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকের উপস্থিতিতে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে 9-bromofenancin গঠন করেছে। তাহলে এটিকেই আমরা হ্যালোজিনেশন বিক্রিয়া বলছি। এরপরে আমরা নাইট্রেশন বিক্রিয়া সম্পর্কে জানব। আমরা জানি ফিনান্সিন গারো নাইট্রিক অ্যাসিড ও গারো সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 9-নাইট্রোফিনান্সিন গঠন করে। এক্ষেত্রে ফিনান্সিন এখানে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 9-নাইট্রোফিনান্সিন গঠন করে। এটি নাইট্রেশন বিক্রিয়া নামে পরিচিত। এরপরে আমরা যাচ্ছি ফিনান্সিনের ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ায়। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ফিনান্সিন অ্যাসাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে 9-এসিটাইলফিনান্সিন গঠন করে। এই বিক্রিয়াটি এরকম, এখানে আমরা দেখতে পাচ্ছি ফিনান্সিন অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, এবং এর ফলে কি তৈরি হয়েছে, 9-এসিটাইলফিনান্সিন উৎপন্ন হয়েছে। এটি ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। এরপরে আমরা দেখব সালফোনেশন বিক্রিয়া। এই বিক্রিয়ায় আমরা দেখতে পাই 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফিনান্সিন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এবং 2টি উৎপাদ তৈরি করে। এখানে একটি হচ্ছে ফিনান্সিন 2-সালফোনিক অ্যাসিড ও অপরটি হচ্ছে ফিনান্সিন 3-সালফোনিক অ্যাসিড। আমরা এখানে উৎপাদগুলো দেখতে পাচ্ছি, ফিনান্সিন গারো সালফিউরিক অ্যাসিডের সাথে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে ফিনান্সিন 2-সালফোনিক অ্যাসিড এবং ফিনান্সিন 3-সালফোনিক অ্যাসিড তৈরি করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এই কার্বনটি 1 নম্বর, এটি 2 নম্বর। এখানে ফিনান্সিন 2-সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, আর এখানে এটি 1, এটি 2 এবং এটি 3। ফিনান্সিন 3-সালফোনিক অ্যাসিড আমরা এখান থেকে পেয়েছি। তো এই বিক্রিয়াটিকে আমরা বলছি সালফোনেশন বিক্রিয়া। এরপর আমরা ফিনান্সিনের জারণ বিক্রিয়া সম্পর্কে এখন জানব। ফিনান্সিনকে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ দ্বারা বা অ্যাসিটিক অ্যাসিডে ক্রোমিক অক্সাইড দ্বারা জারণ করলে 9-10-ফিনান্থ্রাকুইনোন আমরা গঠিত হতে দেখি। এরপর প্রাপ্ত এই যৌগকে অ্যাসিটিক অ্যাসিডে দ্রবণে হাইড্রোজেন পার অক্সাইড দ্বারা জারণ করলে ডাইফেনিক অ্যাসিড উৎপন্ন হয়। যেমন আমরা এখানে দেখিয়েছি ফিনান্সিন এটাকে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড বা ক্রোমিক অক্সাইড অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করলে 9-10-ফিনান্থ্রাকুইনোন গঠিত হয়, এবং এই 9-10-ফিনান্থ্রাকুইনোনকে অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতিতে হাইড্রোজেন পার অক্সাইড দ্বারা জারিত করলে আমরা এটা থেকে ডাইফেনিক অ্যাসিড উৎপন্ন হতে দেখি। এই হচ্ছে ফিনান্সিনের জারণ বিক্রিয়া। এখানে অনেক সময় পরীক্ষায় তোমাদের এই আংশিকও আসতে পারে, অর্থাৎ ফিনান্সিন থেকে কীভাবে 9-10-ফিনান্থ্রাকুইনোন পাওয়া যায়, এরকম বিক্রিয়াও কিন্তু তোমাদের আসতে পারে। তাহলে এই একটি ধাপও আসতে পারে, এটি ভালো করে অনুশীলন করবে। এরপরে আমরা চলে যাচ্ছি ফিনান্সিনের বিজারণ বিক্রিয়ায়। আমরা ফিনান্সিনকে ধাতব সোডিয়াম ও আইসোপেন্টানল বা আইসোপেন্টাইল অ্যালকোহল দ্বারা বিজারিত করলে সেক্ষেত্রে 9-10-ডাইহাইড্রোফিনান্সিন উৎপন্ন হতে দেখি। বিক্রিয়াটি হচ্ছে এরকম, আমরা ধাতব সোডিয়াম এবং আইসোপেন্টানল দ্বারা ফিনান্সিনকে বিজারিত করলে কি পাব, 9-10-ডাইহাইড্রোফিনান্সিন। অর্থাৎ 9 এবং 10 নম্বরের পাই বন্ধনটি ভেঙে গিয়ে 2টি হাইড্রোজেন যুক্ত হয়েছে, এটাকে আমরা বলছি 9-10-ডাইহাইড্রোফিনান্সিন। এই যৌগটি উৎপন্ন হতে আমরা দেখি। আমরা সর্বশেষ যে বিক্রিয়াটি দেখব সেটি হচ্ছে ওজোনোলাইসিস বিক্রিয়া। তাহলে ফিনান্সিনকে ওজোনোলাইসিস করলে আমরা কি পাই, আমরা সেটি এখন দেখব। ফিনান্সিনকে ওজোনোলাইসিস করলে এটি ডাইফিনাইল অ্যালডিহাইডে পরিণত হয়। এই ডাইফিনাইল অ্যালডিহাইডকে যদি আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করা হয়, তবে তা থেকে আমরা ডাইফেনিক অ্যাসিড পেয়ে থাকি। তাহলে আমাদের বিক্রিয়াটি এরকম, আমরা প্রথমে দেখেছি ফিনান্সিনকে আমরা ওজোনোলাইসিস করেছি, প্রথমে ওজনের সাথে বিক্রিয়া এবং পরে পানি দিয়ে আর্দ্র বিশ্লেষণ, এর ফলে কি হয়েছে, ডাইফিনাইল অ্যালডিহাইড, এটি হচ্ছে ডাইফিনাইল অ্যালডিহাইড। এই যৌগটি উৎপন্ন হবে। এরপর এটাকে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আমরা জারিত করি, তবে এটি থেকে ডাইফেনিক অ্যাসিড আমরা উৎপন্ন হতে দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের ফিনান্সিনের গুরুত্বপূর্ণ কয়েকটি বিক্রিয়া, এগুলো তোমরা ভালো করে অনুশীলন করবে। আশা করি এর মধ্যেই তোমাদের বিক্রিয়াগুলো পরীক্ষায় আসবে।
তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের সামনে বাড়ির কাজ নিয়ে আসছি। আমাদের আজকের প্রথম বাড়ির কাজটি হচ্ছে ফিনান্সিনের 9 ও 10 অবস্থান অধিক সক্রিয় কেন ব্যাখ্যা করো। আর দ্বিতীয় বাড়ির কাজটি হচ্ছে নিম্নের সমীকরণগুলো পূর্ণ করো, অর্থাৎ তোমাদের যে বিক্রিয়াগুলো পড়ানো হলো এই বিক্রিয়াগুলো তোমরা আয়ত্ত করে এই সমীকরণগুলো পূর্ণ করার চেষ্টা করবে। এখানে আমরা দিয়েছি ফিনান্সিন সালফিউরিক অ্যাসিড 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী হবে, তোমরা লিখবে, নামসহ উৎপাদের গঠন লিখবে। দ্বিতীয়টি দিয়েছি আমরা ফিনান্সিনের সাথে সোডিয়াম এবং আইসোপেন্টাইল অ্যালকোহল কী হবে উৎপাদ লিখবে। আর তৃতীয় বিক্রিয়াটি দিয়েছি ফিনান্সিনকে অ্যাসিটাইল ক্লোরাইড, এটি অনার্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করলে কী হবে উৎপাদগুলো লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ছিল আজকের আলোচনা। তোমরা নিশ্চয়ই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশা রাখি। আগামীতে তোমাদের নতুন একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা শুরু করব। আজকে এ পর্যন্তই। আমার আজকের আলোচনাটি যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক দিও এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে, আর পরবর্তী ভিডিও দ্রুত পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে দেবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।